नमस्कार बंधुरा, वेलकम टू माई चैनल एस बी एक्सप्लोरार। आजकल भिडियोते डुरान कप एवं एटीके मोहनबागान निये कयेकटी गुरुत्वपूर्ण आपडेट देवार आछे, तो भिडियोटी एकटू स्किप ना करे शेष अब्दि देखबार अनुरोध रइलो। आर जारा प्रथमबार आमार चैनेले एसेछो तारा अवश्य चैनलटी सबस्क्राइब करे दिओ, जे कोनो धरनेर स्पोर्ट्स रिलेटेड आपडेट सबार आगे पाबार जोन्नो। तो फ्रेंड्स, तोमादेरके आमि आगेई जानिएछि जे डुरान कपे 20 दलके 4 ग्रुपे भाग करा हबे एबं 4 ग्रुपे 5 करे दल थाकबे एबं सेई 5 करे दल মধ্যে একটা করে আর্মি টিম থাকবে, কারণ 4 আর্মি টিম আছে। আর 4 আর্মি টিমকে কিন্তু 4 গ্রুপে ভাগ করা হবে, মানে একটা একটা করে গ্রুপে দেওয়া হবে। তো গতকাল কিন্তু ডুরান কর্তৃপক্ষ তারা কিন্তু দুখানা গ্রুপ প্রকাশিত করেছে, এ এবং বি। এবং এ এবং বি তে কারা কারা রয়েছেন, কোন 5টা করে টোটাল 10টা দল রয়েছেন সেটা আগে তোমাদেরকে জানিয়ে দিই। তো গ্রুপ এ যার ম্যাচ কিন্তু কলকাতাতেই হতে চলেছে, তো গ্রুপ এ তে রয়েছেন এফসি গোয়া, মোহামেডান এফসি, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, ইন্ডিয়ান এয়ারফোর্স। তো এই 5টা দল কিন্তু রয়েছে গ্রুপ এ তে। এবার বলছি গ্রুপ বি, তো গ্রুপ বি এর খেলাগুলোও কিন্তু কলকাতাতে হবে। তো গ্রুপ বি তে রয়েছেন এটিকে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মুম্বাই সিটি এফসি, রাজস্থান ইউনাইটেড, ইন্ডিয়ান নেভি। তো এই 5টা দল কিন্তু গ্রুপ বি তে রয়েছে। তো এই গ্রুপ বি এর ম্যাচ এটিকে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দিয়ে কিন্তু 16 আগস্ট খেলা শুরু হতে চলেছে কলকাতা ডার্বি দিয়ে। তো মোহামেডান এবং ইস্ট বেঙ্গল এবং এটিকে মোহনবাগান, তো বাংলার 3টে প্রধানই কিন্তু কলকাতাতেই ম্যাচ খেলবে ঘরের মাঠে। তো এই আর কলকাতায় কোথায় কোথায় হবে তোমাদেরকে বলে দিই। তো কলকাতায় হতে চলেছে ম্যাচ নৈহাটি স্টেডিয়াম, যুব ভারতী এবং কিশোর ভারতী, এই 3টে জায়গায় কিন্তু কলকাতায় ম্যাচ হতে চলেছে। তো এই নিয়ে আমি আগেই অনেকবার আলোচনা করে দিয়েছি। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এটিকে মোহনবাগানকে নিয়ে। তো দেখো, এটিকে মোহনবাগানের একটা ছোট্ট আপডেট বেরিয়ে আসছে, সেটা হচ্ছে অমরিন্দর সিং এবং সন্দেশ জিঙ্গান দুজনেরই এটিকে মোহনবাগান ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি তোমাদেরকে ব্যাপারটা বলে দিই। তো এই সপ্তাহে কিন্তু অমরিন্দর এবং সন্দেশ জিঙ্গানের সাথে মিটিংয়ে বসছেন, কোচ থাকবেন, ম্যানেজমেন্টের লোক থাকবেন, সবাই কিন্তু থাকবেন, মানে একটা ভার্চুয়াল মিটিং কিন্তু হবে। এবার এই ভার্চুয়াল মিটিংটা কী নিয়ে হবে এখন অবধি জানা যায়নি। সম্ভবত সন্দেশ জিঙ্গানকে মানে রাখা না রাখা এইগুলোরও ব্যাপারে কিন্তু কথাবার্তা হবে। তো সন্দেশ জিঙ্গান, অমরিন্দর দুজনেই সেই মিটিংয়ে কিন্তু জয়েন করবেন, জুয়ান ফেরান্দোর পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। তো সেই মাধ্যমেই তারা যদি রাজি থাকেন তবেই কিন্তু তাদেরকে রাখা হবে, তবে অমরিন্দরকে রেখে দেওয়ার চান্স বেশি। সন্দেশের ব্যাপারটা দেখা যাক কী হয়, তার ক্ষেত্রে তো এই একটাই ব্যাপার, মানে বিদেশে যাওয়ার অফার ক্যান্সেল করলেই তাকে এটিকে মোহনবাগান কিন্তু আরও যত বছরের জন্য তিনি চুক্তি করতে চান তাকে কিন্তু করিয়ে নেবে, যেরকম কিন্তু আগেই তাকে বলে রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এবার দেখা যাক কী হয়। তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।